তো ফ্রেন্ডস, তো আমরা গুগল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব আজকে। তো তার আগে আমাদের কিছু কথা বলে নিই। আমরা যে বিষয়ে চ্যানেলটি তৈরি করব, ঠিক সে বিষয়ে আমাদের কিওয়ার্ডগুলো একবার দেখে নেওয়া ভালো, যে কোন টাইপের কিওয়ার্ড কেমন পরিমাণে গুগলে সার্চ পড়ে কিংবা ইউটিউবে সার্চ পড়ে। তো তো মোটামুটি একটা আইডিয়া নিতে হবে। এখানে আমি আগে থেকে এটা ওপেন করে রেখেছি, এটা গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা লিখে আপনারা যদি এখানে সার্চ করেন গুগল কিওয়ার্ড প্ল্যানার, তো চলে আসবে গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল অ্যাডওয়ার্ড এখানে গিয়ে ক্লিক করবেন, এখানে সাইন ইন করার পরে আর কি। একটু টাইম লাগে এটা আসতে, তো যাই হোক। তো তারপরে আমরা এখানে যে বিষয়ে আর কি চ্যানেলটি তৈরি করতে চাইছি সেই বিষয়ে এর নাম দিয়ে সার্চ করব। যেমন আমি এখানে ওয়েব ডেভেলপমেন্ট লিখলাম, কিংবা এখানে লিখলাম ওয়েব, শুধু ওয়েব। তো এখানে কিওয়ার্ড আইডিয়ায় আমাদের এখানে এসছে, তো খুব একটা ভালো। এখান থেকে আমরা সবসময় লো এখানে সবই অ্যাকচুয়ালি লো। সাপোজ আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, তো এখানে ওয়েব, এখানে ডি ডিজাইনিং ওয়েবসাইট, এটাকে যদি সার্চ করলাম, সার্চ করার পরে এখানে ওয়েব ডিজাইনে কিওয়ার্ড আইডিয়ায় ওয়েব পেজ ডিজাইনিং মাসে 4,000, এটা ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে সার্চ পড়ে আপনাদের বাংলাদেশে, বাংলাদেশ দেখতে পারেন কিংবা অন্য অন্য দেশগুলো দিয়ে দেখতে পারেন, অল কান্ট্রি দেখতে পারেন। ওকে, তো এখানে প্রায় 4,000, এখানে 7,000, কিন্তু সবই কম্পিটিশন, আর এটা হচ্ছে কম্পিটিশন মিডিয়াম। তো আমাদের কাজ করতে হবে এরকম কিওয়ার্ড নিয়ে, মোটামুটি 4,500 এরকম সার্চ পড়ে, কিন্তু কম্পিটিশনটা লো থাকে। কারণ কম্পিটিশন লো থাকলে কি হবে, তাহলে আমাদের হয়তো যখন এখানে আমরা সার্চ করব, হয়তো ইউটিউবের ফার্স্ট পেজে আমাদের নামটা থাকবে এবং আমাদের ভিডিওটা শো করবে। তারপরে কিছু ভিউয়ারের উপরও ডিপেন্ডেন্ট থাকে, লাইকের উপর, ডিসলাইকের উপর, এরকম কোনো বিষয় থাকে। কিন্তু যদি আমরা হাই কম্পিটিশন হাই কিংবা মিডিয়াম নিয়ে করি, তাহলে দেখতে পাবো যে যারা হাইতে আছে সব থেকে উপরে, তো এদের সঙ্গে কম্পিটিশনের লড়া আমাদের খুবই অসম্ভব ব্যাপার। আমাদের এখানে আসতে বহুত টাইম লাগবে, অনেক দেরি লাগবে। তো সরাসরি আমরা প্রথমে মোটামুটি যাতে কম্পিটিশনে না যাই সেইভাবে করতে হবে, মানে লো কম্পিটিশনে কাজ করলে কি হবে, যে তাহলে আমরা ফার্স্ট পেজে হয়তো কিছু দেখাতে পারবো। সেই জন্য অ্যাকচুয়ালি বলা, যেহেতু আমরা যদি 2-3 দিন মাঠে ধরুন দৌড়াতে গেলাম, তারপরে অলিম্পিকে নাম দেওয়া অসম্ভব, কম্পিটিশনে পারা যাবে না। তো প্রথমে কি হয়, প্রথমে স্কুলে স্কুলে যেমন গিয়ে যে কম্পিটিশন মানে নাম লেখাতে হয়, তারপরে ওখান থেকে যদি ভালো সিলেকশন হয় আর একটু উপরে, তো সেইভাবে আমরা যাব। তাহলে দেখা যাবে কি একটা জায়গায় পৌঁছানো যাবে, কিন্তু একবারে আমরা হাই বা মিডিয়ামে যাব না। ওকে, তো আমরা যাই হোক, ওয়েব ডিজাইন কিংবা এখান থেকে কিছু আমি দেখে সেই নাম দিয়ে করতে পারি। এখানে আমরা যাই হোক, সাইট ডিজাইন আপনারা এরকম দেখে নেবেন, দেখে নিয়ে সেই নাম দিয়ে একটা, সাপোজ সেই নাম দিয়ে একটা জিমেল, তারপর জিমেলে যাবেন, সাপোজ জিমেল, জিমেলে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে,
তো ফ্রেন্ডস, জিমেল বা গুগলে গিয়ে আপনারা, যাই হোক আমার এখানে ওপেন করা আছে, তো সাপোজ আমরা এটাকে সাইন আউট করে দিই। আমাদের কিওয়ার্ড আর দরকার নেই, আপনার ইচ্ছা করলে কিওয়ার্ডগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে গিয়ে আমরা জিমেলে, তো তো আপনারা করবেন কি, এখানে জিমেলে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, ঠিক যে বিষয়ে আপনারা নাম চ্যানেল ক্রিয়েট করতে চেয়েছিলেন সে বিষয়ে করতে পারেন, আবার নাও করতে পারেন, নিজের নাম দিয়ে হয়তো এখানে খুললেন। তো প্রথম অ্যাকচুয়ালি ইউটিউবে অ্যাকাউন্ট মানে সাইন আপ করার সঙ্গে সঙ্গে কি হয়, প্রথম যে চ্যানেলটি অটোমেটিকলি, আপনি যদি চান যে আমার নাম জিমেলে যে নাম আছে সেই নামে খুলতে চান তো খুলতে পারেন, তো আমি মনে করি আমার ইচ্ছা মতো নাম দিয়ে খুলবো সেটাই বেটার। তো সেই ক্ষেত্রে আপনারা যদি খুলতে চান তাহলে কিওয়ার্ডটা এখানে ইমেলে দিয়ে আপনারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তারপরে গিয়ে ইউটিউবে লগ ইন করে সেটাতে চ্যানেল ক্রিয়েট করতে পারেন। আদারওয়াইজ আপনাদের এখানে নাম দিলেন, নাম দেওয়ার পরে একটা জিমেল অ্যাকাউন্ট করলেন, তারপরে জাস্ট আমি দেখাবো যে জাস্ট আমার ইচ্ছা মতো নাম দিয়ে আমি কিভাবে, আমি যে কিওয়ার্ড সার্চ করলাম সেই কিওয়ার্ড দিয়ে কিভাবে একটা অ্যাকাউন্ট করতে পারি। তো যেহেতু আমার অটোমেটিকলি একটা ইউটিউব অ্যাকাউন্ট আছে আমি সেইখান থেকেই দেখাবো, আপনাদের যদি থেকে থাকে অবশ্যই সেটা দিয়েই করবেন। তো আমি এখান থেকে আগে সাইন আউট করে দিই। তো ঠিক আছে, এখানে আমরা সাইন ইন, ওকে। তো আমি লগ ইন করার পরে এখানে অ্যাকচুয়ালি আমার চ্যানেলটি এসছে, যে তোমার একটা চ্যানেল আছে অবশ্যই আপনারা ইউটিউবে অনেকগুলো অ্যাকাউন্ট করতে যাবেন না, তাহলে সমস্যা হতে পারে, আপনাদের বন্ধ করে দিতে পারে। তো অ্যাকচুয়ালি এটা সাপোজ, তো চ্যানেলে, ওকে, চ্যানেলে যাওয়ার পরে আপনারা সেটিংসে যাবেন, যাই হোক ওটা লগ ইন করার পর সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন নিচের দিকে ক্রিয়েট নিউ চ্যানেল, তো এইখানে আপনারা চ্যানেল ক্রিয়েট করবেন। আর যদি চ্যানেল ক্রিয়েট করবেন নিউ চ্যানেল ক্রিয়েট, আপনারা চ্যানেল অবশ্যই একটা অ্যাকাউন্ট অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারেন, সরি অ্যাকাউন্ট একটাই করতে পারেন, কিন্তু অ্যাকাউন্টের ভিতর আপনাদের যতগুলো খুশি চ্যানেল ক্রিয়েট করতে পারেন, অসুবিধা নেই। তো আমি এখানে দুটো করে রেখেছিলাম, তো আমি এখানে আর একটা নিউ চ্যানেল ক্রিয়েট করব, আপনাদের যেটা দেখালাম। তো ইওর নেম, ইওর চ্যানেল, আচ্ছা চ্যানেল আমি যেখানে ওখানে কিওয়ার্ড সার্চ করেছিলাম সাপোজ ওয়েব ডিজাইন, তো ওরকম সার্চ করে দেখবেন। তো আমি চলি ওয়েব না, আমি এখানে ওয়েব ফর করার জন্যই করেছিলাম, জাস্ট আমি অ্যাকচুয়ালি দেখলাম আপনাদের কীভাবে সার্চ করবেন, তো আমি এটাই চাইছি, ওয়েব ফর মানি। এখানে এগ্রি ডান, তো এখানে কিন্তু আমার আর একটি নতুন চ্যানেল, হ্যাঁ তো আমাদের এখানে আর একটি নতুন চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। তো